প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ডিএলএড পার্ট ওয়ান সেশন দু হাজার তেইশ টু পঁচিশে ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে ইংরেজি বিষয় থেকে সাজেশন এই সাজেশনটি আমি তৈরি করেছি বিগত নয় বছরের ডিএলএড পার্ট ওয়ান ফাইনাল পরীক্ষায় আসা প্রশ্নপত্রের উপর ভিত্তি করে এই সাজেশনটি আপনাদের পাঠন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ভীষণভাবে কাজে দেবে আশা করি আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নের উত্তরগুলোকে আগে আপনারা ভালোভাবে পড়বেন তারপরে যদি আপনারা পারেন তাহলে আপনাদের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেই প্রশ্নটি করবেন তাহলে আগে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোই আগে ভালোভাবে আপনারা দেখবেন আশা রাখি এর মধ্যে আপনারা সবগুলো প্রশ্ন কমন পাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ডিএলএড পাটনে মোট পাঁচটি বিষয় রয়েছে চাইল্ড স্টাডিজ ল্যাঙ্গুয়েজ অন বাংলা ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ম্যাথামেটিক্স এবং ইনভারমেন্টাল সায়েন্স আমি অলরেডি ইনভারনমেন্টাল সায়েন্স ম্যাথামেটিক্স বাংলা এই তিনটি বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলো যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো চলুন এবারে আমরা দেখে নেব ইংলিশ বিষয়ের যে সত্তর নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে তো তার প্রশ্নের প্যাটার্নটা কি ইংরেজিতে মোট একশো নম্বর রয়েছে তার মধ্যে ত্রিশ নম্বর রয়েছে প্রজেক্ট আপনাদের একটা টপিক ধরে দেবে সেটার উপর আপনাকে প্রজেক্ট লিখতে হবে তো সেখানে ত্রিশ নম্বর স্যাররা কিন্তু সেখানে উনত্রিশ ত্রিশ নম্বর করে কিন্তু সবাইকে দিয়ে থাকে আর সত্তর নম্বর যে আপনারা লিখিত পরীক্ষা দিবেন সেখানে আনসিন প্যাসেজ থাকবে একটি সেখান থেকে দশটি এক নম্বরের প্রশ্ন থাকবে চারটা করে অপশন থাকবে এমসিকিউ টাইপের সেখানে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লিখতে হবে এবং পাঁচটি থাকবে দুই নম্বরে সেই আনসিন থেকেই তো সেখানে দশ নম্বর কুড়ি নম্বর হলো আনসিন থেকে এবারে যে টেক্সট বুক রয়েছে সেখান থেকে দশটি এক নম্বরে প্রশ্ন থাকবে সেখানে দশ এবং পাঁচটি দুই নম্বরের প্রশ্ন থাকবে সেখানে দশ আর সাত নম্বরে তিনটি প্রশ্ন থাকবে দুটো লিখতে হবে চোদ্দ নম্বর আর ১৬ নম্বর দুটো থাকে একটি লিখতে হবে তো টোটাল হলো এই সত্তর নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে এক নম্বরের জন্য কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় আমি এখানে আর আনসিন থেকেও কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় এখানে আমাদের যে টেক্সট বুক থেকে যে দুই নম্বরের পাঁচটি প্রশ্ন আছে তো আমি এখানে মোট এগারোটি প্রশ্ন দিয়েছি এর মধ্যে আপনারা দুই থেকে তিনটি প্রশ্ন আপনারা কমেন্ট পাবেন পাঁচটির মধ্যে দুই থেকে তিনটি কমন পাবেন আশা রাখি তো প্রথম যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ ইলেকট্রিক মেথড এই প্রশ্নটি দু হাজার ষোলো টু আঠারো এবং উনিশ টু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে দুই নম্বরে যে প্রশ্নটি রয়েছে স্কিল এই প্রশ্নটি ষোলো আঠারো এবং সতেরো টু উনিশে এসেছিল প্রশ্নটি এখানে একটা টাইপ মিস্টেক হয়েছে তারপর রয়েছে হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য রোল অফ ব্ল্যাকবোর্ড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম প্রশ্নটি উনিশশো একুশে দিয়েছে এরপরে প্রশ্ন রয়েছে হোয়াট ইজ কো অপারেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং মেথড প্রশ্নটি কুড়ি বাইশে দিয়েছে এবছরের জন্য গুরুত্বপূর্ণ তারপর রয়েছে হোয়াট ইজ দ্য রোল অফ কম্পিউটার ইন ল্যাঙ্গুয়েজ ক্লাস পরের যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং তারপরে যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড তারপরে প্রশ্ন হোয়াট ইজ দ্য রোল অফ ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ভীষণ গুরুত্বপূর্ণ তারপর রয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর রয়েছে হোয়াট ইজ দ্য রোল অফ চার্ট ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ এরপর রয়েছে সাত নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন কিন্তু আপনাদের তিনটে থাকবে দুটি লিখতে হবে এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এ প্রশ্নের মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তাই চোখ বন্ধ করে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা এখন থেকে ভালোভাবে পড়তে শুরু করুন তো প্রথম যে প্রশ্নটি রয়েছে ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল এই প্রশ্নটি দু হাজার চোদ্দ টু ষোলো এবং দু হাজার পনেরো টু সতেরো দু প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুজেশন এন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি চোদ্দ ষোলো উনিশ একুশ এবং কুড়ি বাইশে দিয়েছে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর রয়েছে ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ এট দ্য এলিমেন্টারি লেভেল উইথ রেফারেন্স টু এনসিএ 2005 এন্ড সাজেশন গিভেন বাই দ্য এক্সপার্ট কমিটি ফরমেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই প্রশ্নটি 2016 টু 18 এবং 18 টু 22 এ দিয়েছি পরে যে প্রশ্নটি রয়েছে ডিসকাস অ্যানি টু স্ট্র্যাটেজি ফর ডেভেলপিং লিসনিং কম্প্রিহেনশন এই প্রশ্নটি দু হাজার টু আঠারো এবং কুড়ি বাইশে দিয়েছে এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন ডিসকাস অ্যানি টু স্ট্রাটেজিস ফর ডেভেলপিং রাইটিং স্কিল এই প্রশ্নটি দু হাজার টু উনিশ এবং আঠারো টু কুড়িতে দিয়েছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তারপরে যে প্রশ্ন রয়েছে ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিট অফ গ্রামার ট্রান্সলেশন মেথড প্রশ্নটি ১৪ টু ষোলো তো দিয়েছে অবশ্যই প্রশ্নটি দেখে যাবেন আপনারা তারপর রয়েছে ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রশ্নটি গুরুত্বপূর্ণ তারপরে যে প্রশ্ন রয়েছে ডিসকাস দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এই প্রশ্নটি দু হাজার পনেরো টু সতেরোতে দিয়েছে পরে যে প্রশ্নটি রয়েছে হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ দ্য অডিও লিঙ্গেল মেথড এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ পরে যে প্রশ্নটি রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচারাল অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এই প্রশ্নটি দু টু আঠারোতে দিয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে ষোলো মার্কে এখানে দুটো প্রশ্ন দিয়েছি এই দুটো প্রশ্ন প্রশ্নই পরীক্ষাতে আসে দুটোই যদি প্রশ্ন ষোলো নম্বর জন্য না দিয়ে থাকে তাহলে যে কোনো একটি অবশ্যই আপনারা কমন পাবেন তাই দুটোই অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন প্রথমটি রয়েছে ফর ক্লাস অথবা যে কোনো ক্লাস থেকে দিতে পারে অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে যে আপনার পছন্দ মতো যে কোনো এক ইংলিশ টেক্সট বুক থেকে যে কোনো একটি টপিকের ওপর আপনি লেসেন প্ল্যান একটি ম্যাকো লেসেনটা লিখুন তার জন্য আপনারা এই কবিতা থেকে দেবেন পড়বেন কারণ অনেক সময় কবিতা ধরে দেই তাই যদি ধরে দেই তাহলে কবিতা থেকে দেবে আর যদি ধরে না দেয় তো আপনারা কবিতা থেকে লিখতে পারেন এই প্রশ্নটি দু হাজার চোদ্দ ষোলো পনেরো সতেরো ষোলো আঠারো আঠারো কুড়ি কুড়ি বাইশ বাইশ চব্বিশ এই প্রশ্নটি দিয়েছে প্রতি বছরই দিয়ে থাকে তো অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন তারপরে যে প্রশ্নটি রয়েছে প্রিপেয়ার অ্যাচিভমেন্ট টেস্ট ফর অ্যানি টপিক অফ ইয়োর চয়েস ফ্রম দ্য সিলেবাস অফ ক্লাস যে কোনো টপিকের ওপর সিলেবাস থেকে ক্লাস ফাইভ সিক্স সেভেনের দিয়ে থাকে এই প্রশ্নটি ষোলো আঠারো সতেরো উনিশ এবং আঠারো টু কুড়ি উনিশ টু একুশ এই প্রশ্নটি দিয়েছে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস ফাইভ সিক্স এবং সেভেন এই তিনটি ক্লাসের আপনারা মধ্যে অ্যাচিভমেন্ট টেস্ট একটা প্র্যাকটিস করে যাবেন তাহলে হবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আইকনটিকে দাবিয়ে রাখুন তার পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো বাই